হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি নাবিলা, সাঞ্জেন এডুকেশন লিমিটেড থেকে। আজকে চলে এসেছি আমি আপনাদের সাথে ইউকেতে কোন ইউনিভার্সিটিতে লং স্টাডি গ্যাপ নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন সে বিষয়ে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে। আপনারা ক্যান্টারবারি ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটির নাম অবশ্যই শুনেছেন। ইউকের লন্ডনের কাছাকাছি একটি ইউনিভার্সিটি, এটি কেন্টে অবস্থিত। এবং এই ইউনিভার্সিটিতে কিন্তু ব্যাচেলার এবং মাস্টার্সের লং স্টাডি গ্যাপ নিয়েও অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। অনেক স্টুডেন্টদের কল আসে আমাদের কাছে, অনেকেই জিজ্ঞেস করে যে আপু, 10 বছরের বা 10 বছরের বেশি স্টাডি গ্যাপ আছে আমার, আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবো? তো আফটার ব্যাচেলার যদি আপনাদের 10 বছর বা এর বেশিও স্টাডি গ্যাপ থাকে, কিংবা হচ্ছে আফটার এইচএসসিও দুই তিন বছর বা 4 বছরের মতো স্টাডি গ্যাপ থাকে, তাহলে প্রপার গ্যাপ এক্সপ্লেনেশন সহ আপনারা কিন্তু ক্যান্টারবারি ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। আমরা জানি যে আমাদের কাছে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো আসলে 10 বছর বা 20 বছর পর্যন্ত স্টাডি গ্যাপও অ্যাকসেপ্ট করছে, বাট স্টুডেন্টদের আসলে ইচ্ছা থাকে যে এমন একটি ইউনিভার্সিটি বলেন যেখানে হচ্ছে লং স্টাডি গ্যাপও অ্যাকসেপ্ট করবে, প্লাস আইএলটিএস স্কোরটাও একটু কমের মধ্যে অ্যাকসেপ্ট করছে। তাদের জন্য ক্যান্টারবারি ক্রাইস্টচার্চ কিন্তু গ্রেট একটা অপশন, কারণ ওভারঅল আইএলটিএস ওভারঅল 6, নো ব্যান্ড লেস দ্যান 5.5 দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ দিচ্ছে। ফর বোথ ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স প্রোগ্রামের জন্য ওদের আইএলটিএস রিকোয়ারমেন্টই হচ্ছে ওভারঅল 6, নো ব্যান্ড লেস দ্যান 5.5, অর্থাৎ ওভারঅল 6 লাগবে এবং কোনো ব্যান্ডে 5.5-এর নিচে থাকা যাবে না। অনেক স্টুডেন্ট আছে যারা জানতে চান যে ইউনিভার্সিটিতে ক্যাস ইন্টারভিউ হয় কি না। যে হ্যাঁ, ইউনিভার্সিটিতে অবশ্যই ক্যাস ইন্টারভিউ হয় এবং দুটো ইন্টারভিউ হয়, প্রি ক্যাস এবং ক্যাস। এবং এই ইন্টারভিউ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমাদের সাঞ্জেন এডুকেশন লিমিটেডের একটি টিম আছে যারা আপনাকে ইন্টারভিউয়ের জন্য ফুললি প্রিপেয়ার করে দিবে। আপনাদের কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কীভাবে আপনারা অ্যান্সার করবেন, ফুল ট্রেনিং তারা আপনাকে দিবে। তো ইন্টারভিউ নিয়ে টেনশনে যারা আছেন তাদের টেনশন করার কোনো কারণ নেই। যারা ক্যান্টারবারি ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাট ইন্টারভিউ নিয়ে ভয় পাচ্ছেন, তারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশনটি করুন, আপনার ইন্টারভিউয়ের ফুল ট্রেনিং আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এবার গ্যাপ এক্সপ্লেনেশনের কথা যদি আসি, আপনারা যারা ব্যাচেলারের পরে অনেক বছর স্টাডি গ্যাপ আছে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই জব এক্সপিরিয়েন্স শো করতে হবে। প্রপার গ্যাপ এক্সপ্লেনেশন বলতে জব এক্সপিরিয়েন্সটি আফটার ব্যাচেলার আমরা ধরে থাকি। জব এক্সপিরিয়েন্স কারো যদি হচ্ছে দুটো জব বা তিনটি জবও থাকে, প্রত্যেকটা জবেরই এক্সপিরিয়েন্স লেটার আপনাকে শো করতে হবে এবং আপনার এসওপিতে অবশ্যই এটি প্রপারলি এক্সপ্লেন করতে হবে। আর যারা আফটার এইচএসসি স্টাডি গ্যাপ নিয়ে অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা করছেন, তারা যদি কোনো জায়গায় ভর্তি হয়ে থাকেন তাহলে তাদের সেখানকার ডকুমেন্টস যদি শো করেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যদি সেক্ষেত্রেও জব এক্সপিরিয়েন্স থাকে বা অন্য কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনারা করে থাকেন, সেটির ফুল ডকুমেন্টস যদি আপনারা শো করতে পারেন তাহলে এভাবে আপনারা গ্যাপ এক্সপ্লেন করে আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। সো স্টুডেন্টস, আপনারা যারা ইউকেতে লং স্টাডি গ্যাপ নিয়ে আইএলটিএস 6, নো ব্যান্ড লেস দ্যান 5.5 দিয়ে অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা করছেন, তারা দেরি না করে ক্যান্টারবারি ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন প্রসিডিও শুরু করতে পারেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের সাঞ্জেনের অফিসে এসেও সরাসরি যোগাযোগ করে আপনার ইনফরমেশনগুলো গ্রহণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।